লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে ডেকোরেটর ব্যবসা পাশে দাঁড়ানোর আর্থিক ডেকোরেটর সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে পাশে দাঁড়ানোর বিষয় ডেকোরেটর ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা খুবই বিপদের মুখে তাদের শ্রমিকরা এবং তারা তাদের সঙ্গে জড়িত ফুলের ব্যবসায় ক্যাটারিং ব্যবসায় ফটোগ্রাফার লাইট মাইকিং সহ আসানসোল জেলায় প্রায় চল্লিশ হাজার মানুষ জড়িত লকডাউন যেভাবে বাড়ছে তার জন্য ক্রমশ চিন্তায় ফেলেছে ডেকোরেটারদের কারণ এবছর আর তাদের কোনো কাজ হবে না বলেই তারা বুঝতে পেরেছে তাই তারা চাইছে সরকার তাদের পাশে দাঁড়াক এই ব্যবসায় চল্লিশ হাজার সাধারণ মানুষ জড়িত তাদের সংসার চালানো এখন প্রায় দায় হয়ে উঠেছে তাই ডেকোরেটার সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে সরকার সহজ শর্তে ঋণ দিয়ে ডেকোরেটার ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় এবং জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি মাননীয় মলয় ঘটক মহাশয়কেও আমরা মেল করেছি তো আমরা যেটা চাইছি এই মুহূর্তে যে আমাদের যে লেবার যারা একটা বিশাল সংখ্যক তাদেরকে একটা আর্থিক অনুদান দেওয়া হোক এবং আমাদের যারা ডেকোরেটার ব্যবসায়ী যারা জড়িত মালিক শ্রেণী তারা তো প্রায় পথে বসতে যে ব্যবসাটা গুটিয়ে যাওয়ার মুখে তো আমি তাদের জন্য সরকারের কাছে অনুরোধ যে রাজ্য সরকার তার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকেই হোক বা গ্রামীণ ব্যাঙ্ক থেকেই হোক একটা সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা করতো করতেন আর কি তাহলে ব্যবসাটা ঘুরে দাঁড়াতো আর কি কেন্দ্রীয় সরকারের কাছে সেই মতো আবেদন যারা ব্যবসায়ী ঋণ নিয়েছেন তাদের এক বছরের যেন সুদটা মুকুব করা যায় আমাদের যে ক্ষুদ্র শিল্প আছে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র মাঝারি এম এস এম এস সহায়তায় আয়তায় ডেকাউটারগুলোকে এনে তাদের একটা আর্থিক সহায়তার ব্যবস্থা করা যায় কি না সেইটা একটু আমাদের স্বনির্বন্ধ অনুরোধ এ না করলে আমাদের এই শিল্প বাঁচানো মুশকিল হয়ে যাবে কি সমস্যা হচ্ছে আমাদের পঁচিশে মার্চ হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে আমাদের সারা ভারতবর্ষে জানিয়ে দেওয়া হল আমরা সেই মুহূর্তে ভাবতেই পারিনি যে আমরা এতটা বিপর্যয়ের মুখে পড়ব আমাদের শুধু পশ্চিম বর্ধমান জেলাতেই প্রায় চার হাজার রয়েছে। রয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের লাইটের ব্যবসা ফুলওয়ালারা ক্যাটারাররা মাইকম্যানরা এই সমস্ত সংস্থার সমস্ত এই অর্গানাইজেশানটাতে এই ট্রেডটার মধ্যে কমসে কম আট থেকে দশ হাজার মানুষ আমরা জড়িয়ে আমরা এই বিপর্যয়ের মোকাবিলা এখন কি করে করব এই ভাবনা চিন্তা নিয়ে প্রতিনিয়ত আমাদের দিন পেরোচ্ছে আমরা এমন একটা অবস্থায় এসে হাজির হয়েছি যে আমাদের লেবাররা প্রায় এই আট হাজার ব্যবসায়ীর সঙ্গে প্রায় আরও পাঁচজন করে মানে মোট চল্লিশ হাজার মানুষ এর সঙ্গে যুক্ত তাদের বেশিরভাগই দিনানি দিন খাই অবস্থা তাদের কাজ না হলে তারা কালকে কি খেতে পাবে এটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সবাই আমাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়ে অনেক আলাপ আলোচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করলাম চিঠি দিলাম এবং আমাদের দিকে সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করলাম আসানসোল থেকে সৌমিত্র কাঙ্গুলি টাইমস বাংলা